হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডু। পিএসসি মিসলেনিয়াস সার্ভিস 2023 আমি দুদিন আগে বলেছিলাম যে আসছে এবং আছে, কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আমরা পেপার কাটিং দিয়েছিলাম এবং এখন কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে গেছে। আজই কিন্তু সেটা নিয়েই আলোচনা করব। স্যার, ভ্যাকেন্সি কত রয়েছে, এজ লিমিট কী আছে, পোস্টগুলোর ডিটেলস কী রয়েছে, কবে কী এক্সাম হতে পারে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করা হবে। এরকম অন্তত পিএসসির খবর আগের থেকে জানার জন্য গিফট অফ দ্য গ্যাবেডুকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা নতুন দেখছেন, এবং অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করে দিতে হবে। শুধু গিফট অফ দ্য গ্যাবেডু এখন থেকে না, 2019 সাল থেকে অন্তত WBPSC-র ক্ষেত্রে কিন্তু বলতে পারি আমরা সবার থেকে একটু হলেও কিন্তু স্যার আগে রয়েছি। ওকে, আচ্ছা, প্রথমে আমি পোস্ট ডিটেলস এবং অন্যান্য একটু আলোচনা করে নিই। তার আগে একটুখানি বলি, গিফট অফ দ্য গ্যাবেডু আমাদের যে অনলাইন ব্যাচ, আমি প্রত্যেককেই বলবো ব্যাচে ভর্তি হওয়ার আগে আমাদের অনলাইন ব্যাচে এক্সপিরিয়েন্স করে দেখুন কীরকম ক্লাস হচ্ছে। তার জন্য দেখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে। আমি প্রত্যেককেই বলবো টেলিগ্রাম গ্রুপে একটু জয়েন করে নিতে, আর যদি টেলিগ্রামে কারোর অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, বা গ্রুপে জয়েন করতে যে কোনো রকম সমস্যার জন্য অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করুন। আমাদের অবজেক্টিভ প্লাস বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস ফিস আপনি দেখতে পাচ্ছেন মান্থলি ফিস, এবং অনলি অবজেক্টিভ ক্লাসের ফিস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। প্রত্যেকে আমাদের গ্রুপে জয়েন করে ডেমো ক্লাস করুন, ডেমো ক্লাসের এক্সপিরিয়েন্স নিন, তারপরে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কন্টিনিউ করবেন কি করবেন না। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু ডেমো গ্রুপে জয়েন করে অন্তত এক্সপিরিয়েন্সটা নিন যে কেন গিফট অফ দ্য গ্যাবেডু থেকে প্রতিটি ব্যাচের সিলেকশান কিন্তু আমরা দিয়ে থাকি। প্রমাণ গিফট অফ দ্য গ্যাবেডু কমিউনিটি সেকশন, এবং ভিডিও আগের ভিডিওগুলো একটু স্ক্রল করে দেখলেই এসআই থেকে শুরু করে ICDS থেকে শুরু করে আগের বছর মিসলেনিয়াস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন চ্যানেলেই। আচ্ছা, এবার আমি আসি অফিসিয়াল পিএসসিতে, যেটা কিছুক্ষণ আগেই দিয়েছে। আপনি নোটিশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পরিষ্কার করে মেনশন করা রয়েছে যে ডিটেলস খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। ভ্যাকেন্সি স্যার, ভ্যাকেন্সিস যেটা শোনা যাচ্ছে যে 500+, হ্যাঁ, এটা 4 বছর পর নোটিফিকেশান, সেখানে আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু 500+ কি 500-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি মিসলেনিয়াসে রয়েছে। ওকে, আর এজ যেটা, এজ নিয়ে আমি যেটা বলবো, এজ কিন্তু স্যার 39 ইউআর ক্যাটাগরির জন্য কিন্তু জেনারেল যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 39 39। এসসি এসটিরা যেরকম 5 বছরের ছাড় পান সেরকমই পাবেন, ওবিসিরাও কিন্তু যেরকম 3 বছরের পান সেরকমই কিন্তু পাবেন। এই হলো গিয়ে আমার কিন্তু ডিটেলস। আচ্ছা, পোস্টের ডিটেলস নিয়ে কিন্তু আমি ভিডিও অলরেডি করে রেখেছি প্রত্যেকটা পোস্ট, বিশেষ করে আগের বছর ইন্টারভিউর আগে, সেই ভিডিওটা আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, এখানে আপনি দেখতে পাবেন এই জায়গাটায়, সেই আই বাটনে ক্লিক করে ওটা কিন্তু দেখে নিন। এই ছিল মিসলেনিয়াসের কিন্তু ডিটেলস। অনেকে ভ্যাকেন্সি নিয়ে, এজ লিমিট নিয়ে কিন্তু জিজ্ঞাসা করেছেন, আবার যখন ডিটেলস নোটিফিকেশানটা চলে আসবে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো। ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হচ্ছে। ওকে, আর সমস্ত ক্লাসের আপডেট থেকে শুরু করে এরকম নোটিফিকেশান জানার জন্য গিফট অফ দ্য গাইডু আপনি সাবস্ক্রাইব করে রাখুন, অল নোটিফিকেশান করে রাখুন, ভিডিওগুলো লাইক করে দিন, শেয়ার করে দিন। সো থ্যাংক ইউ। কারোর কোনো কোয়েরি থাকলে কমেন্ট সেকশানে কিন্তু জানাবেন, আর প্রত্যেককেই বলবো ডেমো ক্লাসে যুক্ত হয়ে নিন, ডেমো ক্লাসে দেখুন, ডেমো ক্লাস দেখার পর আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হন। সিলেকশন ব্যাচ আমরা কিন্তু অলরেডি শুরু হয়েছে স্যার। সো থ্যাংক ইউ।